আপনাদের প্রশ্ন থাকে তাহলে সেটা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 2021 সালে বাংলাদেশ এক ধাপ এগিয়ে 13তম হয়েছে। তবে এই উন্নতিও দেশের জন্য হতাশাজনক এবং বিব্রতকর বলছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কারণ দুর্নীতির ধারণা সূচকের মৌলিক বিষয় স্কোরের দিক দিয়ে বাংলাদেশ গত 10 বছর ধরে একই অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ার দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। আমাদের স্কোর একই জায়গায় আছে, গত বছরের তুলনায় একই জায়গায় আছে, এবং গত 10 বছরের হিসাবে একটা ট্রেন্ড প্রবণতা বিশ্লেষণে আমাদের স্কোর একই জায়গায় স্থবির হয়ে আছে, যেটাকে আমরা বলছি দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার একটা দৃষ্টান্ত, হতাশাব্যঞ্জক। গণতান্ত্রিক অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বের 180টি দেশের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরেন। এই সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সাউথ সুদান। যাদের হাতে দুর্নীতি দমনের ক্ষমতা, তাদের বড় অংশ দুর্নীতির সাথে জড়িত থাকায় এই অবস্থার পরিবর্তন হচ্ছে না বলেও মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক এবং প্রশাসনিক অবস্থানকে দেখা হয় নিজেদের ক্ষমতার ব্যবহার অপব্যবহার করে সম্পদ বিকাশের একটা সুযোগ হিসাবে দেখা হয়, যে কারণে কিন্তু যাদের হাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করার কথা তারাই কিন্তু সেটা ব্যর্থতা শুধু ব্যর্থ হচ্ছেন না, তারা কিন্তু দুর্নীতি ফলে লাভবান হচ্ছেন, দুর্নীতিকে বিকাশের জন্য তারাই দায়ী। অবস্থার পরিবর্তনে জনগণ, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সুযোগ দেওয়া প্রয়োজন বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।